হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঙালির একটি ট্রেডিশনাল রেসিপি। খুব সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই দারুণ রেসিপিটি। তো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি সিম, লাউ শাক এবং 5-6টি কাঁচামরিচ। এগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছি। এরপর আমি একটি কড়াইয়ে লাউ শাক, সিম এবং কাঁচামরিচ দিয়ে দেব। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। শাকটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। এর মধ্যে যে পানিটা বের হবে আমি সেটা ফেলে দেব না, আমি শাকের সাথে সেই পানিটাকে শুকিয়ে ফেলব। লাউ শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি এটিকে নামিয়ে রাখব। তো ভিউয়ার্স, দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি শাকটা নামিয়ে রেখে একটি প্যানে তেল দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 2টি শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দেব। মরিচটাকে আমি ভালোভাবে ভেজে নেব। মরিচটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরেও আমি কিছুক্ষণ ভেজে নেব। এই 2টি উপকরণ খুব ভালোভাবে ভাজা হলে এর স্মেলটা তেলের মধ্যে গেলে শাকটা খেতে আরও বেশি ভালো লাগবে। এরপর এর মধ্যে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়া হলে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। তো এভাবে লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে যে সিম এবং লাউ শাক সেদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি খুব ভালোভাবে শাকটাকে মিশিয়ে ভেজে নেব। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার রান্না কমপ্লিট, তৈরি হয়ে গেল দারুণ মজার সিম দিয়ে লাউ শাক ভাজি। ভিউয়ার্স, গরম ভাতের সাথে লাউ শাক ভাজি এবং শুকনো মরিচ ভাজি ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার একটি রেসিপি। ধন্যবাদ সবাইকে।